আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। ইসরায়েল, ইসরায়েলকে বলা হয় মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার দেশ। ইসরায়েলকে নিয়ে একটি খবর সামনে এসেছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ইসরায়েল আবার সিরিয়া সৈন্যদের ওপর নিশানা বানিয়েছে, এই কথা স্বীকার করেছে সিরিয়া সৈন্যরা। সিরিয়ার কথা অনুসারে ইসরায়েল বৃহস্পতিবার সিরিয়ার ওপরে করে দিয়েছে মিসাইল অ্যাটাক, যেই অ্যাটাকে একজন সিরিয়া সেনার মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে তাদের সৈন্য ঠিকানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত সিরিয়ার সরকারি মিডিয়ার রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, সেখানকার সৈন্য আধিকারিক জানিয়েছে ইসরায়েলের কব্জে করা গোলন হাইট জায়গা থেকে ইসরায়েল মিসাইল ফায়ার করছে, কিন্তু সিরিয়ার কিছু এয়ার ডিফেন্স সিস্টেম সেই মিসাইলগুলিকে আকাশে নিউট্রালাইজ করে এবং বাকি রকেটগুলি নিচে পড়ে যাওয়ায় একজন সৈন্যর মৃত্যু হয়েছে আর সৈন্য ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমান সময়ে সিরিয়ার দক্ষিণ অংশে ইসরায়েল অনেকবার অ্যাটাক করেছে, এটি প্রথমবার অ্যাটাক নয়। এরকম অ্যাটাক ইসরায়েল সিরিয়ার উপর অনেকবার করেছে আর এর কারণ হলো সেখানে ইসলামী সংগঠন মজুদ আছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।